नहीं নিষ্ঠুরতা এইমাত্র সম্বলে তুমি উচ্চারণ
অহংকার লাভ করিবে? এই লজ্জাকর কাপুরুষতা সহায়ে তুমি বীরভোগ্যা স্বাধীনতা লাভ করিবে। হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ সীতা সাবিত্রী দময়ন্তী, ভুলিও না তোমার উপাস্য উমানাথ সর্বত্যাগী শঙ্কর, ভুলিও না তোমার বিবাহ তোমার ধন তোমার জীবন ইন্দ্রিয় সুখের নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে, ভুলিও না তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত, ভুলিও না তোমার সমাজ সে বিরাট মহামায়ার ছায়া মাত্র, ভুলিও না নিজ জাতি মূর্খ দরিদ্র অজ্ঞ মুচি মেথর তোমার রক্ত তোমার ভাই। হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। তুমিও কোটিমাত্র প্রস্তাবকৃত হইয়া সদর্পে ডাকিয়া বলো ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেব দেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশু সজ্জা, আমার যৌবনের উপবন আমার বার্ধক্যের বারাণসী। বলো ভাই, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। আর বলো দিন রাত হে গৌরীনাথ হে জগদম্বে আমার মনুষ্যত্ব দাও, মা আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। ধন্যবাদ। আমাদের বিদ্যালয়ে অর্থাৎ বরগুড়া কৃষ্ণ স্মৃতি বিদ্যানিকেতনে যে মূল্যবোধের কম্পিটিশন হয়েছিল, প্রতিযোগিতা হয়েছিল মূল্যবোধ শিক্ষা ক্লাস ফাইভ থেকে নাইন পর্যন্ত, তার আজকে পুরস্কার বিতরণী সভা। আজকের সভা ভালো করে যিনি বসে আছেন আমাদের সকলের প্রণম্য মহারাজ এক রূপানন্দজি, সম্পাদক তমলুক রামকৃষ্ণ মিশন সেবাশ্রম, উপস্থিত আছেন আমার অগ্রজ সরোজ কুমার জানামশাই। সরোজবাবু একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন, পাটনা আদর্শ বিদ্যাপীঠ, তিনি এখন অবসরপ্রাপ্ত শিক্ষক, সুবক্তা, তিনি উপস্থিত আছেন, তাকে আমি শ্রদ্ধা এবং প্রণাম জানাই। উপস্থিত আছেন বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক দীপাংশু শেখর দাস মহাশয়, তিনি আমাদের সঙ্গে প্রায় থাকেন বিভিন্ন অনুষ্ঠানে, আমরা ডাকে উনি সাড়া দেন এবং উপস্থিত হন, ওনাকেও আমার প্রণাম জানাই। উপস্থিত আছেন বিদ্যালয়ের বর্তমান পরিচালন সমিতির সভাপতি নিরঞ্জন কুণ্ডু মহাশয়, তাকেও আমার শ্রদ্ধা জানাই। উপস্থিত আছেন বিদ্যালয়ের পরিচালন সমিতির সদস্যবৃন্দ, সবাইকে আন্তরিক শ্রদ্ধা জানাই। উপস্থিত আছেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী, তাদেরকেও আমার শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই। আর আমার সামনে উপবিষ্ট আছো তোমরা দেশের ভবিষ্যৎ ছাত্র সমাজ, আমাদের সম্পদ বিদ্যালয়ের সম্পদ, তোমাদেরকে অশেষ আশিস এবং স্নেহ ভালোবাসা জানাই। আজকের এই যে সভা, ছোট্ট একটা ঘরের মধ্যে আমরা বসে কতিপয় ছাত্রছাত্রীকে আমরা এখানে আহ্বান করছি বা জায়গা দিতে পারছি। মহারাজ বলছিলেন যদিও কম্পিটিশানটা ক্লাস ফাইভ থেকে
এইট পর্যন্ত নাইন পর্যন্ত ক্লাসের মধ্যে হচ্ছে, তাহলেও উঁচু ক্লাসের ছাত্রছাত্রীদেরকে যেন এখানে জায়গা দেওয়া হয়। নিচের ক্লাসের ছেলেমেয়েরা তারা অনেক সুযোগ পাবে, আর আমাদের যেহেতু জায়গা অনেকটা অভাব, অডিটোরিয়াম নেই, অন্যান্য স্কুলের মতো খুব বড়ো অডিটোরিয়াম নেই, সে কারণে আমরা ক্লাস 12, 11, 10, 9 এই চারটি ক্লাসের ছেলেমেয়েদেরকে আমরা থাকার জন্য বলেছিলাম, তোমরা উপস্থিত হয়েছ। তো আজকে আবার সকালের দিকে ওয়েদারটা খুব খারাপ ছিল, সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে, সে কারণে উপস্থিতির হার অনেকটা কমে গেছে। তা সত্ত্বেও যারা উপস্থিত হয়েছ এবং এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে, অনুষ্ঠিত আছো, তোমাদেরকে আলাদা করে আমি আমার স্নেহ ভালোবাসা জানাই। আজকের যে মূল্যবোধ শিক্ষার বিষয় কম্পিটিশান হয়েছিল, প্রতিযোগিতাগুলো হয়েছিল, যারা পুরস্কার প্রাপক তারা অবশ্যই পুরস্কার পাবে। মহারাজ রামকৃষ্ণ মিশন থেকে এই ব্যবস্থাগুলো করা হয়েছে, এবং যে কম্পিটিশানের বিষয়গুলো ছিল সেগুলো কিন্তু আশ্রম থেকে ঠিক করে দেওয়া। আমরা আমাদের স্কুল শুধুমাত্র পরিচালনা করেছি, কিন্তু সমগ্র যে এর পেছনে প্যাট্রনেজ যাকে বলা হয় সেটা কিন্তু রামকৃষ্ণ মিশন করছে, তাদের আর্থিক সহযোগিতা তারা এই ব্যবস্থাগুলো করেছেন। গত বছর প্রথম শুরু হয়েছিল আমাদের বিদ্যালয়ে, এবছর দ্বিতীয় বছর। তো যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমি আমার শ্রদ্ধা জানাই, নমস্কার জানাই, প্রণাম জানাই। এইরকম একটা অনুষ্ঠান ভীষণভাবে দরকার, এগুলো শুধু বছরে একবার করলে ঠিক হবে না। তার কারণটা হচ্ছে মূল্যবোধের যে শিক্ষা সেটা ভীষণভাবে প্রয়োজন, বিশেষ করে এই গ্রামাঞ্চলের স্কুলগুলোতে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে, সেটা আমি পরে আসছি। তো যেটা আমাদের মূল কথা যে মূল্যবোধ শিক্ষা, মূল্যবোধ শিক্ষার কয়েকজন প্রতিযোগিতা অংশগ্রহণ করেছিলেন, তারা আমাদের যে যুবনায়ক যাকে বলা হয় স্বামী বিবেকানন্দ, যিনি আমেরিকা সহ বিশ্ব জয় করেছিলেন, তার বাগ্মিতার দ্বারা হিন্দু ধর্ম পরিষদের বাণী প্রচার করে এবং ভারতবর্ষের যুব সমাজের যিনি প্রতি তার প্রতি যে শ্রদ্ধা আমাদের, এবং তিনি যে উদ্দেশ্যে সমস্ত যুব সমাজকে আহ্বান জানিয়েছিলেন সেগুলো মহারাজ আছেন, তিনি বলবেন, সরোজবাবু আছেন, সেগুলো বলবেন। আমার সীমিত জ্ঞানে যতটুকু বলার আমি সেটুকু বলব। স্বামী বিবেকানন্দ তিনি তারুণ্যের প্রতীক, যুব সমাজের প্রতীক, যুবকের প্রতীক। তিনি মাত্র 40-41 বছর বয়সেই এই পৃথিবী ত্যাগ করে চলে যান, কিন্তু তার মধ্যেই তিনি যে বাণী রেখে গেছেন আমাদের জন্য, ভারতবর্ষের জন্য তিনি যে স্বপ্ন দেখতেন, সেই স্বপ্নের যে বর্তিকা সেটা কিন্তু জানিয়ে রেখেছেন মহারাজরা, এবং তারা এই বিভিন্ন বিদ্যালয়ে মূল্যবোধ শিক্ষার প্রচার এবং প্রসার ঘটিয়ে সেই যুবক সমাজকে নতুনভাবে জাগিয়ে তোলার চেষ্টা করছেন। আমরাও তার সঙ্গে সামিল হয়েছি আমাদের বিদ্যালয়। তোমরা যারা পড়ুয়া, আজকের পড়ুয়া, ভবিষ্যতে তোমরা এই দেশেরই নাগরিক হবে, তোমাদেরকেই দায়িত্ব, দেশের দায়িত্ব, দশের দায়িত্ব কাঁধে তুলে নিতে হবে। সেই জন্য পুঁথিগত বিদ্যার সঙ্গে সঙ্গে মূল্যবোধের যে শিক্ষা সেটা ভীষণ জরুরি আছে। তো আমরা বিদ্যালয়ে যে সমস্ত শিক্ষাগুলো দিই, পুঁথিগত বিদ্যা, বুকিস এডুকেশন বলা হয়, এগুলো দরকার আছে। স্বামীজি বলতেন
যে এডুকেশন ইজ নট ইনফরমেশন। ইনফরমেশন মানে কিছু তথ্য, কিছু তথ্য জোগাড় করে স্কুলে আমরা তাই করি, ক্লাসরুমে যে পড়াই সেই তথ্যগুলো তোমাদের কাছে তুলে ধরি, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, গণিত, বাংলা সাহিত্যের যে সমস্ত আছে সেই তথ্যগুলো আমরা তোমাদের সামনে তুলে ধরি। কিন্তু বিবেকানন্দ বলছেন যে এডুকেশন ইজ নট মেয়ারলি ইনফরমেশন, এডুকেশন ইজ অ্যাসিমিলেশন। দুটো পার্টি আমরা আলোচনা করতে পারি, ইনফরমেশন বলতে যেটা বললাম যে আমরা কতগুলো তথ্য জানি, যারা বই পড়ছেন, ডিগ্রি লাভ করছেন, সার্টিফিকেট পাচ্ছেন, তারা কিছু ইনফরমেশন অবশ্যই জানেন। একটা ছোট গল্প বললে মনে হয় ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। একবার কতগুলো ছেলে তারা কুইজ কম্পিটিশনের জন্য প্রস্তুতি নিচ্ছে, তো তারা একটা প্রশ্নের উত্তর কোথাও খুঁজে পাচ্ছে, অনেকের কাছে গেছে, তারপরে এক মহারাজের কাছে গেছে। ইন্দ্র যে দেবতা, সেই দেবতা একটি কুকুর ছিল, কুকুরের নাম কি? কুইজ কম্পিটিশনে যদি এরকম কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করে তাহলে উত্তর দিতে পারবে না, সেই কারণে মহারাজের কাছে যাওয়া। মহারাজ উত্তরটা জানতেন, তিনি বলে দিলেন সরমান, তার থেকে সারমীয় কথাটা এসছে, যেটাকে আমরা কুকুরের শব্দ হিসেবে ব্যবহার করি। তো মহারাজ নিজেই বলছেন যে এই যে তথ্যটা, এটা পরীক্ষা বিভিন্ন কুইজে যার প্রয়োজন, এগুলো হচ্ছে ইনফরমেশন, ইট ইজ নট এডুকেশন। ইনফরমেশন, হোয়াট ইজ এডুকেশন? এডুকেশন ইজ অ্যাসিমিলেশন, যেটা বললাম মিশ্রণ, আমাদের রক্তের সঙ্গে, স্নায়ুতন্ত্রের সঙ্গে, অন্তরের সঙ্গে যে শিক্ষা মিশে যাবে সেটাই হচ্ছে অ্যাসিমিলেশন। তারও একটা সুন্দর গল্প, একটা সুন্দর গল্প আছে। তো এক মহারাজ প্যারিসে গেছে, প্যারিসে গিয়ে তার পরিচিত একজন ব্যক্তির বাড়িতে উঠেছেন, তিনি ভারতীয় হিন্দু। তো তার বাড়িতে গিয়ে তিনি অবস্থান করছেন, ভদ্রলোকের একটি মেয়ে ক্লাস নাইনে পড়ে, তার স্কুল থেকে একটা প্রবন্ধ লিখতে দেওয়া হয়েছে। প্রবন্ধের টপিকটা কি? টপিকটা হচ্ছে যে তুমি তো হিন্দু, হিন্দুইজমের উপরে একটা প্রবন্ধ লিখি আর। সে বাড়ি এসছে, মা বাবাকে বলছে আমাদের স্কুলের একটা প্রবন্ধ লিখতে দিয়েছে এই টপিকে। তো মহারাজ ওনার বাড়িতে অবস্থান করছেন, মেয়েটির মা বলল যে মহারাজ আছেন, মহারাজের কাছে তুমি জানতে পারবে সমস্ত কিছু, যা মহারাজের কাছে জেনে নিয়ে তুমি লিখে নাও। মেয়েটি বলল না সেটা আমি করবো না, কেন মহারাজের কাছে আমি জানতে পারবো না, মহারাজ আমাকে বলে দেবেন আর আমি সেটা লিখে নেবো, সেটা ঠিক না। তার মাটি বলল তুমি বরং মহারাজকে বলো কতগুলো বইয়ের নামগুলো, আমি সেই বইগুলো জোগাড় করবো বা কিনে নেবো এবং সেগুলো পড়ে আমি আমার প্রবন্ধ নেব। খুব ভালো কথা, মহারাজ চলে এলেন। তার কয়েক সপ্তাহ পরে প্যারিসে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি কাজ বা কাজ শেষ করার পরে মহারাজ আবার ওই বাড়িতে গেছে, ততদিনে রেজাল্ট বেরিয়ে গেছে। তো মেয়েটির মা জানালো যে আমার মেয়ে যে লেখাটা সেটা স্কুলে খুবই প্রশংসিত হয়েছে, দিস ইজ কল্ড অ্যাসিমিলেশন, এটাই হচ্ছে শরীরের সঙ্গে মনের সঙ্গে অন্তরের সঙ্গে মিলিয়ে নয়। সেই মেয়েটি কোনো ইনফরমেশান নেয়নি, সে নিজেই চেষ্টা করেছে, সাহায্য নিয়েছে, ঠিকই হেল্প নিয়েছে বইয়ের, কিন্তু সে পড়েছে, পড়ে সেটাকে হৃদয়ঙ্গম করেছে, তারপর তার উপরে তার নিজস্বতা, তার যে নিজস্ব চিন্তাভাবনা, তার রিফ্লেক্ট ঘটিয়েছে, তারপরে সে পুরস্কার দিয়েছে, প্রশংসা লাভ করেছে, দিস ইজ কল্ড অ্যাসিমিলেশন, এটাই আমাদের দরকার। আমরা স্কুলে যে ইনফরমেশনগুলো পাচ্ছি
সেগুলো কিন্তু সম্পূর্ণ শিক্ষা নয়। যখনই সেই শিক্ষাগুলোকে তোমরা গ্রহণ করবে এবং অন্তরের সঙ্গে মিলিয়ে দেবে, নার্ভাস তন্ত্রের সঙ্গে, টোটালি নার্ভাস তন্ত্রের সঙ্গে আমাদের মিশে যাবে, শরীরের সঙ্গে মিশে যাবে এবং সেগুলো প্রয়োজন অনুযায়ী আবার বেরোবে, তখনই সেটা হচ্ছে শিক্ষা, প্রকৃত শিক্ষা। এটাই ছিল বিবেকানন্দের। এরপরে এডুকেশান সম্পর্কে স্বামীজি কী বলেছেন, আমরা যে শিক্ষাগুলো দিই স্কুলে সেটা সম্পর্কে স্বামীজি বলছেন যে এডুকেশান ইজ দ্য পারফেকশন, ইজ এডুকেশান ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। অর্থাৎ মানুষের মধ্যে যে অন্তর্নিহিত শক্তিগুলো আছে তারই বিকাশ হচ্ছে শিক্ষা। প্রত্যেকের মধ্যেই কিছু কিছু শক্তি আছে, কিছু কিছু কী বলব ক্রিয়েটিভিটি আছে, সৃজনশীলতা আছে, সেগুলোকে ফুটিয়ে ধরা। উদাহরণস্বরূপ বলা হচ্ছে যে একটা আমরা যারা শিক্ষক শিক্ষিকা গার্জিয়ান যারা আছি আমরা সবই হচ্ছে সেই মালিক। মালিককে একটা বীজ দেওয়া হয়, সেই মালিক তার বাগানে বীজটাকে বপন করে, সে জানে না এটা এ থেকে কী হবে। একটা বীজ জাস্ট বীজ দেওয়া হয়েছে, সেই বীজটাকে তে রোপণ করে তার প্রয়োজনীয় জল, মাটি তৈরি করা, প্রয়োজনীয় জল দেওয়া এবং যাতে আলো বাতাস পায় তার ব্যবস্থা করে দেওয়া, সমস্ত কিছু করার পরে আস্তে আস্তে সেই বীজ থেকে অঙ্কুরিত হলো, গাছ বেরোলো এবং ফুলে ফুলে সুবিধিত হলো এবং ফল হলো। এই যে একটা প্রসেস, একই রকম কথা আমরাও তোমাদের ক্ষেত্রে বলতে পারি, যারা অভিভাবক অভিভাবিকা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সকলেই আমাদের একটা প্রচেষ্টা থাকবে, তোমরা সেই ছোট্ট বীজের মতো, তোমাদেরকে পরিস্ফুট করে তোলা, তোমাদেরকে বড় করে তোলা, তোমাদের মধ্যে যে প্রতিভা আছে তার বিকাশ ঘটানো, এটাই হচ্ছে আমাদের কাজ। আর তোমাদেরও কাজ শিক্ষাকে সঠিকভাবে নিতে হবে, একেবারে নিজের জীবনের সঙ্গে গ্রহণ করতে হবে এবং তারই বিকাশ যখন হবে তখন সেটা প্রকৃত শিক্ষা। স্বামীজি তিনটে জিনিসের উপরে জোর দিতেন, একটা হচ্ছে শিক্ষা, আরেকটা হচ্ছে সেবা, তারপরে ধর্ম। শিক্ষাটার ক্ষেত্রে স্বামীজির অজস্র বাড়ি আছে, শিক্ষার ক্ষেত্রে স্বামীজির দৃষ্টিভঙ্গি, সেগুলো তোমরা স্বামীজির বই যেটা মহারাজ গত বছরে দিয়েছিলেন এবছরও অনেক বই পুরস্কার হিসেবে পাবে, সেগুলো তোমরা পড়বে। তাছাড়াও খুব অল্প দামে 5 টাকা 6 টাকা 10 টাকার মধ্যে বই পাওয়া যায়, যেগুলোর মধ্যে দাম কম হলে কী হবে তার মূল্য অবাধ, সেই বইগুলো যদি তোমরা কিনে পড়ো, মাত্র এই কটা পয়সা খরচ করো এবং সেগুলোতে পড়ো, তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের জীবনের উদ্দেশ্যটা কী, এই পৃথিবীতে আমরা জন্মেছি আমাদের জন্মানোর উদ্দেশ্যটা কী, আমাদের পারপাসটা কী, আমরা মানুষ হওয়ার জন্য কী কী পথ অবলম্বন করব, কী কী শিখব, কীগুলো বাদ দেব জীবন থেকে, কীগুলো গ্রহণ করব, কোনগুলো বাদ দেব। সেই জন্য স্বামীজির বাণী, স্বামীজির জীবনপথ, স্বামীজির বলা কথা সারা বিশ্বে এখন খুবই সমাদৃত হচ্ছে, শুধু ভারতবর্ষে সব জায়গায়, সেগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। এবং এই এডুকেশনের মাধ্যমে আমরা আরও কতগুলো বিষয় সেগুলো আছে, যারা বক্তা আছেন তারা বলবেন, অনেক ভালোভাবে করবেন, আরও সুন্দর করে করবেন, মহারাজ নিজেই আছেন, সবাই বউ আছেন বলবেন, আমি এমত ডিটেলসে যাচ্ছি না। তো যাই হোক, আমরা একটা কথা বলতে পারি যে আমরা আগে মানুষ, মানুষ মান এবং পুরুষ এই দুটো জিনিস যদি আমাদের মধ্যে জাগ্রত হয় তাহলে কিন্তু জীবন সার্থক, এইটাকে আমাদের চিন্তা করতে হবে, মান এবং পুরুষ এই দুটো জিনিসের মধ্যে জড়িত। আমরা চারিপাশে যে সমস্ত দেখতে পাচ্ছি সমাজ ব্যবস্থা, প্রত্যেকেই আমাদের কাছে কী চাই, বেটার পারফরমেন্স চাই, ভালোভাবে আমরা পড়াশোনা করব, ভালো নাম্বার পাবো, একটা সার্টিফিকেট থাকবে যেটা মা বাবা গর্ব করে বলতে পারবে এত নাম্বার পেয়েছে। কিন্তু প্রকৃত মানুষ হওয়া তা হয়, অনেক শিক্ষিত ব্যক্তিকে আমরা এখন দেখতে পাই যারা এত জঘন্য সব কাজের সঙ্গে যুক্ত আছে, তখনই শিক্ষিত ব্যক্তি হিসেবে আমাদের লজ্জা লাগে, লজ্জা করে যে আমরা প্রকৃত শিক্ষাটা লাভ করেছি, ওই সমস্ত ডিগ্রিধারীরা তারা কি প্রকৃত শিক্ষা লাভ করেছেন, সমাজের কোনো উপকারে আসছেন না, সমাজকে ধ্বংস করছেন, আমাদের ভিক্ষা জানাতে
তো আর একটা ঘটনা তোমাদের বলে, মূল্যবোধের অনেক উদাহরণ আছে যেগুলো আমরা যদি করতে পারি, ছোটোখাটো জিনিস আমরা প্রতিদিন নিয়মিত আমাদের জীবনে চর্চা করতে পারি, তাহলে মনে হয় আমরা অনেকখানি আমাদের যে জীবনের উদ্দেশ্যকে বেশি করতে পারি। তো সাধারণ একটা দোকান বা চপ দোকান, চপ দোকানে রাস্তার ধারে চপ বিক্রি করছে, সন্ধ্যা হয় এমন অবস্থায় একজন ভদ্রলোক, শিক্ষিত ভদ্রলোক অফিস থেকে ফিরছেন, তিনি তার কাছ থেকে চপ নিতে গেলেন, চপ নয় বেগুনি তৈরি করা হয় না, বেগুনি থেকে বেগুনি বেগুনি ভাজছিল। তিনি বললেন যে দুটো বেগুনি দাম, দুটো বেগুনির দাম হল পাঁচ পাঁচ দশ টাকা। তো দশ টাকা নিয়ে তিনি বেগুনিটা ওই প্যাকেটে, ছোট কাগজের প্যাকেটে ঢুকিয়ে অনেক দিনে দিয়ে বেঁধে তারা ঢুকিয়ে গেছে। ভদ্রলোক বাড়ি ফিরে গেছেন, বাড়ি ফিরে গিয়ে তিনি যখন দেখলেন বর্ষা পড়ছে, কিন্তু বর্ষা পড়ছে, তেলে ভাজা দিয়ে মুড়ি খেতে খুব সুন্দর লাগে, তো তিনি মুড়ি ভাই খাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। তিনি অবাক হয়ে দেখলেন যে ঠোঙ্গার ভিতরে চারখানা বেগুন। তো তিনি একটু বিস্মিত হলেন যে আমি খারাপ বেগুনের দাম দিয়েছি, দোকানদার ভুল করে আমাকে চারটা বেগুনি নিয়ে দিচ্ছে, আর গরিব লোকটা দুটো বেগুনি এক্সট্রা দিয়ে দিল, তা তো ক্ষতি হয়ে যাবে, কত পয়সা দিয়েছি, কত কষ্ট করে বেগুনটা কিনেছি। আর তখনই ফিরে যাওয়ার মতো সময় হলো না, ঠিক আছে কালকে রাখি। পরের দিন তিনি আবার ওই রাস্তা দিয়ে যখন অফিস করে দিচ্ছেন, তখন তিনি ওই দোকানদারের কাছে এসে বলছেন, ভাই তুমি কালকে আমি দুটো বেগুনির দাম দিয়েছিলাম, আর দুটো তুমি চারটা আমার বেগুনি দিয়েছিলে, দুটোর দাম তুমি এখনও পাবে, বলে দিয়ে দিয়েছিলে, দিয়ে দিয়ে আরও দশ টাকা বের করে তার হাতে দিয়ে দিয়েছে। দোকানদার বলে, না আমি চারটে আপনাকে দিয়েছি। বলে কী ব্যাপার, কেন আমি দুটো চেয়েছিলাম, তুমি চারটা দিয়ে দাম। তখন লোকটি বলছে, দোকানদারটা বলছে যে আমি যে বেগুনটা কিনেছিলাম, যে পাঁচ টাকা দামের যে বেগুন আমরা বেগুনি আমি বিক্রি করি, আজকে আমি সেই বেগুন পাইনি, বেগুনগুলো অনেক ছোটো ছিল, যার জন্য আমি একটা জায়গায় দুটো কিনে দিয়েছি, আমি ওই পয়সা নিয়ে পাই। দুজনের মধ্যে সত্যতা আছে, যে বিক্রি করছে তার মধ্যে যে কিনেছে, এটাই হচ্ছে মূল্যবোধ, জীবনের মূল্যবোধে দোকানদার। দেখো সে দোকানদার, সে দশ টাকা নিতে পারত, কিন্তু সে নেয় না, জানি এটা আমার, আমি এটা জন্য যোগ করি, আমি পাও না, এটা আমার পাওনা নয়, আমার যা পাওনা নয়, আমার যা নয়, তার জন্য কেন আমি ছাড়ব, তার জন্য কেন আমি আকাঙ্ক্ষা করব, লোভ করব। আমরা এই লোভ সম্বরণ করতে পারি, তাই তো সংযম যে ব্যাপারটা, এই সংযম ব্যাপারটা আমাদের মধ্যে নেই, শিক্ষিত মানুষের মধ্যে নেই, যারা বিরাট বিরাট বিঘ্নি ধারণ করেছে আগে সমস্যা, তাদের মধ্যে নেই, ফলে খারাপ ঠিক হয়ে যাচ্ছে, তাই তো তাদের মন, ফলে দেশটাও আস্তে আস্তে মানুষের দিকে চলে যাচ্ছে। এই যুব সমাজের তোমাদের টিকা মনে হয়। আর একটা কথা বলেই আমি শেষ করবো, এই সবে যে প্যারিস অলিম্পিক হয়ে গেছে, এই অলিম্পিকে কেনিয়ার একজন দৌড়বাজ তিনি দৌড়াচ্ছেন, তাই তো মুতের আর আবেল মুতাইয়ের তার নাম, তিনি দৌড়াচ্ছেন, এত ভালো দৌড়াচ্ছেন যে একেবারে দৌড়ে তিনি প্রায় ভিক্টরি পয়েন্ট যেটা বলা হয়, ভিক্টরি লাইন যেটা বলা হয়, সেখানে প্রায় চলে এসেছেন। আসার পরে তার হঠাৎ এত ছোটাতেই তিনি মন দিয়েছিলেন, তিনি দিশে হারা দিয়েছেন, মানে বুঝতে পারছেন না যে লাইনটা ক্রস করে গেলাম, তার মনে হয়েছে যে আমি ভিক্টরি লাইন ক্রস করে গেছি। এবারে থমকে গিয়ে দাঁড়িয়ে গেছে, পেছনে স্প্যানিশ দৌড়বাজ একজন ছিল অ্যাথলেট, তার নাম হচ্ছে ইভান ফার্নান্ডেজ, ইভান পেছনে ছিল, ইভান সে দেখছে সেকেন্ড যে ম্যাচ, সে দেখছে যে ফার্স্ট যে হবে মুতাবেক সে পিছিয়ে গেছে কেন, আমি পিছিয়ে গেছে দাঁড়িয়ে গেছে কেন, থমকে গেল কেন, সে ছুটছে না কেন, তখন সে হতো মনে হয়, সে স্প্যানিশ ভাষায় চিৎকার করে বলছে যে এখনও লাইনে পৌঁছাওনি, তুমি ছোটো দাও তো দাও, তখন সে স্প্যানিশ ভাষা বোঝে না মুতাবেক, তখন সে চুপ করে দাঁড়িয়ে গেছে। আবার পেছন থেকে যখন তার কাছাকাছি চলে এসেছে ইভান, ইভান তাকে জোর করে দেখলো যে আর কোনো উপায় নেই, সে পেছন থেকে তাকে ধাক্কা মারবে, ধাক্কা মেরে ওই ভিক্টরি লাইনে ক্রস করে দিল, নিজে কিন্তু পারত জয়লাভ করতে পারত, তা করল সে তাকে জয়লাভ করে দিল।
তারপরে যখন সাংবাদিকরা তাকে ঘিরে ধরেছে, তাকে প্রশ্ন করছে যে আপনি তো সহজেই মেনের সোনার মেনের জয় করতে পারতেন, আপনি থমকে গেলেন কেন? বিভান তখন বলছে আমি যোগ্য লোককে শুধু সাহায্য করেছি, এটা পাওয়ার আমি মেডেল পাওয়ার যোগ্য, আর আমি যদি তাই করতাম একটা মেডেল না হয় আমার জীবনে লাভ লাভ কী হতো, আমার নৈতিকতা বিসর্জন, আমার মা আমাকে এই শিক্ষা দেয়। কত বড় প্রাণ মহৎ প্রাণ হলে এই ধরনের কথা বলি, এটাই হচ্ছে প্রতিবেশী, এটাই হচ্ছে প্রকৃত মূল্য। এই মূল্যবোধ আমাদের মধ্যে জাগিয়ে তুলতে হবে, যদি পারি তাহলে আমাদের এই ধরনের অনুষ্ঠান সার্থক হবে, আমাদের জীবন সার্থক। ধন্যবাদ, নমস্কার। তারিখের পত্র কাল পাইয়া অতিশয় আনন্দিত পেলাম, এ পর্যন্ত কোনো বিঘ্ন না হইয়া বরং আমাদের কার্যে উন্নতি হইয়াছে, ইহাতে আমি পরম আনন্দিত। যে কোনো রূপেই হোক সংঘের যাহাতে দৃঢ় প্রতিষ্ঠা ও উন্নতি হইতে পারে তাহা করিতেই হইবে, আর আমরা ইহাতে নিশ্চয় কৃতকার্য হইব, নিশ্চয় না বলিলে চলিবে না, আর কিছুই আবশ্যক নাই, আবশ্যক কেবল প্রেম সরলতা ও সহিষ্ণুতা। জীবনের অর্থ বিস্তার, বিস্তার ও প্রেম একই কথা, সুতরাং প্রেমই জীবন, উহাই জীবনের একমাত্র গতি নিয়ামক, স্বার্থপরতাই মৃত্যু। জীবন থাকিতেও ইহা মৃত্যু, আর দেহাবসানেও এই স্বার্থপরতাই প্রকৃত মৃত্যু স্বরূপ, দেহাবসানে কিছুই থাকে না। এ কথাও যদি কেহ বলে তথাপি তাহাকে স্বীকার করিতে হইবে যে এই স্বার্থপরতাই যথার্থ মৃত্যু, পরোপকারী জীবন, পরহিত চেষ্টার অভাবে মৃত্যু, শতকরায় 90 জন নর পশুই মৃত, মৃত তুল্য। কারণ হে যুবক বৃন্দ, যাহার হৃদয়ে প্রেম নাই সে মৃত ছাড়া আর কি? হে যুবক বৃন্দ, দরিদ্র অজ্ঞ ও নিপীড়িত জনগণের ব্যথা তোমরা প্রাণী প্রাণী অনুভব করো, সেই অনুভবের বেদনায় তোমাদের হৃদয় রুদ্ধ হোক, মস্তিষ্ক ঘুরিতে থাকুক তোমাদের পাগল হইয়া যাইবার উপক্রম, তখন গিয়া ভগবানের পাদ পদ্মে তোমাদের অন্তরের বেদনা জানাও, তবেই তাহার নিকট হইতে শক্তি ও সাহায্য আসবে, অদম্য উৎসাহ অনন্ত শক্তি আসবে। গত 10 বৎসর ধরিয়া আমার মূলমন্ত্র ছিল এগিয়ে যাও, এখনো বলিয়াছি এগিয়ে যাও। যখন চতুর্দিকে অন্ধকার হইয়া কিছুই দেখিতে পাই নাই তখনও বলিয়াছি এগিয়ে যাও, এখন একটু একটু আলো দেখা যাইতেছে এখনও বলিতেছি এগিয়ে যাও। বৎস ভয় পাইও না, উপরে তারকা খচিত অনন্ত আকাশমণ্ডলের দিকে সভয় দৃষ্টিতে চাইলে মনে করিও না উহা তোমাকে পিষিয়া ফেলিবে, অপেক্ষা কর দেখিবে, অল্পক্ষণের মধ্যেই দেখিবে সবই তোমার পদতলে, টাকায় কিছুই হয় না, নামেও হয় না, যশেও হয় না, বিদ্যায়ও কিছু হয় না, ভালোবাসায় সব, চরিত্রই বাধা বিঘ্ন রূপ বজ্র দৃঢ় বাজারের মধ্য দিয়া পথ করিয়া যেতে পারে, তোমাদিগকে অনন্তকালের জন্য আশীর্বাদ। নমস্কার, আজকে এই মহতী অনুষ্ঠানে আমাদের স্কুলের শ্রদ্ধেয় শ্রদ্ধাভাজন সম্মানীয় বরিষ্ঠ গুণী প্রধান শিক্ষক মহাশয়, তমলুক রামকৃষ্ণ মিশন থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ, আমাদের স্কুলের পরিচালন কমিটির সভাপতি এবং অন্যান্য সভ্যবৃন্দ,
আমাদের স্কুলের সম্মানীয় শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষকবৃন্দ, আমার দাদা দিদি এবং স্নেহের ভাই বোনদের যথাযোগ্য সম্মান জানিয়ে মূল্যবোধের গুরুত্বের উপর আমি কিছু বলতে চলেছি। আমি শুরু করছি আফগানিস্তানের বিখ্যাত নোবেল জয়ী তরুণী মালালা ইউসুফজাইয়ের একটি বিখ্যাত উক্তি থেকে, উইথ গান ইউ ক্যান কিল টেরোরিস্ট, বাট উইথ এডুকেশন ইউ ক্যান কিল টেরোরিজম। বন্দুক দিয়ে আতঙ্কবাদীকে মারা যায়, কিন্তু শিক্ষা দিয়ে আতঙ্কবাদকে মারা যায়। কিংবা নেলসন ম্যান্ডেলার সেই বিখ্যাত উক্তি, এডুকেশন ইজ সাচ এ পাওয়ারফুল ওয়েপন দ্যাট ক্যান চেঞ্জ দ্য হোল ওয়ার্ল্ড, শিক্ষাই হল সে শক্তিশালী অস্ত্র যেটা সমস্ত বিশ্বকে পরিবর্তন করে দিতে পারে। সুতরাং শিক্ষা হল একটি জাতির প্রধান মানদণ্ড যা জাতিকে উন্নত শিখরে পৌঁছে দিতে সাহায্য করে। নো নেশন ক্যান প্রসপারাস উইদাউট প্রপার এডুকেশন অফ ইটস এভরি সিটিজেন্স। সুতরাং শিক্ষার গুরুত্ব অপরিসীম এবং এই শিক্ষাকে অনেকাংশে হতে হবে মূল্যবোধের উপর। বর্তমানে মূল্যবোধের শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ। আধুনিক শিক্ষার চরম লক্ষ্য হল শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশে সহায়তা করা এবং মূল্যবোধের শিক্ষা সেটাতে সহায়তা করে। মূল্যবোধের শিক্ষা ব্যক্তিত্ব বিকাশ করে, চারিত্রিক বিকাশ করে, আধ্যাত্মিক বিকাশে সহায়তা করে। মূল্যবোধের সংজ্ঞায় বিশিষ্ট শিক্ষাবিদ রাসেল বলেছেন, মূল্যবোধ হলে একটি ব্যক্তি এবং গোষ্ঠীর মধ্যে বিশেষ ধরনের বস্তু আচার আচরণের উপর গুরুত্ব আরোপ করা। ফ্রাঙ্কেল বলেছেন, মূল্যবোধ হলো আবেগিক ও আদর্শগত ঐক্যের পুর। আবার এমার উইলিয়াম বলেছেন, মূল্যবোধ হলো একটি জাতির প্রধান মানদণ্ড। সুতরাং শিক্ষায় মূল্যবোধের গুরুত্ব অপরিসীম, তাই ছাত্র জীবনে মূল্যবোধের শিক্ষা খুবই জরুরি। একটি শিক্ষার্থী যদি সঠিকভাবে তার ছোটবেলা থেকে মূল্যবোধের শিক্ষায় বিকশিত না হতে পারে, তবে পরিবর্তনশীল সমাজে বর্তমানে তাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় এবং ঠিক তখনই সমাজে নেমে আসে একরা সম্প্রদায়। জন্ম হয় মণিপুরে হাথরসের আর্জি করে। এই দুর্যোগপূর্ণ সমাজ থেকে বাঁচার জন্য একটি শিক্ষার্থীকে মূল্যবোধের শিক্ষায় শিক্ষিত হওয়া খুবই দরকার। কেবলমাত্র নম্বরের পিছনে না দৌড়ে শিক্ষার্থীকে মূল্যবোধের শিক্ষায় শিক্ষিত করা উচিত, তাহলে সেই শিশুটি অর্থাৎ শিক্ষার্থীটি মহৎ জ্ঞান বৃক্ষে পরিণত হতে পারে, বিশ্ববৃক্ষে নয়। মূল্যবোধের শিক্ষা চারিত্রিক দৃঢ়তা, বন্ধুত্বপূর্ণ মনোভাব, সহযোগিতা, নৈতিকতা প্রভৃতি গড়ে তুলতে সাহায্য করে। বর্তমানের মাতা পিতা কিংবা শিক্ষক শিক্ষিকারা ছাত্রদেরকে একটি মেশিনে পরিণত করে তুলতে চায়, কিন্তু মনে রাখা দরকার মেশিনের প্রাণ থাকে না, এবং এই মেশিন যখন বড় হবে তখন অসুস্থতার সময় তার মার পাশে দাঁড়াতে পারবে না। তাই শিক্ষার মূল্যবোধ গড়ে তুলতে হবে, সেই শিক্ষায় নিতে হবে যেখানে মনুষ্যত্ববোধ আছে, মূল্যবোধ আছে। পরিশেষে বলা যায়, আধুনিক শিক্ষায় মূল্যবোধের গুরুত্ব অপরিসীম। বর্তমানে কৃত্রিম সংকটময় দুর্বিষহ সমাজে মূল্যবোধের শিক্ষা অবদান অনস্বীকার্য। এই মূল্যবোধ তৈরি হয় পরিবার থেকে, মূল্যবোধ তৈরি হয় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকার কাছ থেকে, কিংবা মূল্যবোধ অর্জন করতে হয়। এবং সেই অর্জনের জন্য স্বামী বিবেকানন্দের লেখা পুস্তক পড়া উচিত, স্বামী বিবেকানন্দের আদর্শ অনুপ্রাণিত হওয়া উচিত এবং স্বামী বিবেকানন্দের আধ্যাত্মিক চেতনায় নিজেকে সমৃদ্ধ করা উচিত। নমস্কার। মহাকৃষ্ণ জগদ্গুরু পাদ পদ্মে ত্রয়োষিত্বা প্রণমামি। নম শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সূরয়ে সচ্চিত সুখ স্বরূপায় স্বামিনে তপহারিণে। পূজনীয় শ্রীমৎ স্বামী অপরূপানন্দ মহারাজ, শতভাজন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, এই বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, বিদ্যালয়ের পরিচালক সমিতির সভাপতি মহোদয় এবং বিদ্যালয়ের পরিচালক মণ্ডলী অন্যান্য সদস্য এবং শতভাজন শতভাজনীয় শিক্ষক শিক্ষিকা আচার্যবৃন্দ এবং আমার স্নেহভাজন ছাত্রছাত্রী, তো এই যে মূল্যবোধ, যে আলোচনাগুলো হলো বা যে গান পড়লো অবাক হয়ে গেছি, চিঠি পড়লো অবাক হয়ে গেছি, বক্তৃতাগুলো মূল্যবোধ বিষয়ে অবাক হয়ে গেছি, প্রধান শিক্ষক মহাশয়ের স্বাগত ভাষণ আমাদেরকে মুগ্ধ করেছে,
তোমরা নিশ্চয়ই আমাকে জানো, জানো মানে এই জন্যই বলছি, আমি প্রায় 3-4 বছর ধরেই তো ক্রমান্বয়ে কোনো না কোনো অনুষ্ঠানে তোমাদের হেডমাস্টার মশাই নিয়ে আসেন। তো আমি অভিভূত হয়েছি এই জন্যই যে আমারও মানসিকতা বদলালো তোমাদেরকে দেখে। তোমাদেরকে আমি মূল্যবোধের কথা শেখাবো, তোমরাই তো আমাকে মূল্যবোধ দেখিয়ে দিয়েছো। কিভাবে আমাকে যদি কেউ বলে এই নন্দকুমার ব্লকের মধ্যে এমন একটি স্কুল খুঁজে নিয়ে আসুন যে স্কুলের অঙ্গনে ভারতবর্ষের মহান মানবীর সমস্ত প্রতিকৃতিগুলো এর অঙ্গনে ছড়িয়ে আছে, দেওয়ালে গথিত আছে, আমি নিশ্চিত করে বলবো সেটা কৃষ্ণস্মৃতি বা কৃষ্ণস্মৃতি বর্বদা কৃষ্ণস্মৃতি বিদ্যালয়, একদম নিশ্চিত করে আমি বলবো। আমাকে যদি এই ব্লকে কেউ জিজ্ঞাসা করে যে এমন স্কুল আপনি খুঁজে নিয়ে আসুন যে স্কুলের ছাত্রছাত্রীরা অত্যন্ত শৃঙ্খলাপরায়ণ, অত্যন্ত সুন্দর, অত্যন্ত মাধুর্যপূর্ণ এবং অত্যন্ত ব্যবহারে যাহা বীর্যবান, যাহা তেজদীপ্ত, যাহাই সুন্দর, আমি নিশ্চিত করে বলবো তোমাদের কথা। হাসানোর হৃদয় থেকে বলছি, আমি 4 বছর আগে থেকে এসেছি, তোমাদেরকে দেখেছি, আজকে তোমাদেরকে দেখছি, তোমাদের মধ্যে বেড়েছি, হৃদয় বৃত্ত বেড়েছি, আমি নিশ্চিত। তার মানে আমি কোনো কোনো সময় যে যে কথাগুলো বলেছি সত্যের প্রতিষ্ঠার জন্য বলেছি, নিশ্চয়ই তোমরা বা মাস্টারমশাইরা বা এই অঙ্গনে সেটা গথিত হয়েছে, আমার দৃঢ় বিশ্বাস, আমি নিশ্চিত করে বলছি। যখন আসছিলাম ওইখানে গাড়িটা নামানোর পর, আমি তো আগে অনেকবার আমি মনে মনে ভেবেছিলাম গাড়ি, আমি তোমরা তো জানো আমি তো গাড়ি নেই, ঢুকে যাই এইখানটায়, এইখান পর্যন্ত চলে আসি। তো আজকে যখন গাড়ি ঢুকলো তো এসছে ওই আমাদের সৌভিক গাড়ি নিয়ে এসছে, মহারাজজি বলছেন, তারপরে আমি এইদিকেই চলে আসবো, বলছে না ওই দিকেই তোমরা আমাদেরকে স্বাগত জানানোর জন্য কীভাবে সাইড ড্রাম বিড্রাম বাজিয়ে একটা মানে একটা রাজকীয় পরিবেশের মধ্যে স্বাগত জানিয়েছ মহারাজকে। সত্যি অভিভূত হয়েছি, মহারাজ বলছিলেন ওরা সবই ভালো মনে হয় কথা বলে, তোমরা কেউ কথা বলে না, কেন তোমাদের অনেক অনেক মূল্যবোধ করেছে, আমি একদম নিশ্চিত। একটা এ আছে কথাতে, মনুষ্যত্বং মুমুক্ষুত্বং মহামানব সংসদ, মানে আমরা মানুষ এতো নিশ্চিত, আমরা মানুষ মুমুক্ষ, আমাদের ভালো মতো বাঁচার ইচ্ছে আছে, আমরা সমস্ত দেবদেবীর এই যে আমাদের বিবেকানন্দের মূর্তি, রবীন্দ্রনাথের মূর্তি, নেতাজি সুভাষচন্দ্রের মূর্তি, এইখানে বিদ্যাসাগরের মূর্তি, এদের জীবনচরিত পড়াশোনা করছি, এদের বই পড়াশোনা করছি, এদের জীবনচরিত আমাদের মধ্যে তোমরা সামনে রেখে তোমাদের জীবনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছ, এই এইটা আসল, এটা হচ্ছে মনুষ্যত্ব মহামানব সংসদ, মহামানবের সংসবে আছো, বিবেকানন্দের সংসবে আছো, রবীন্দ্রনাথের সংসবে আছো, বিদ্যাসাগরের সংসবে আছো, মহামানব সংসবে। আরেকটা ছোট্ট কথা, মাস্টারমশাই অনেক বলেছেন এই মূল্যবোধের ছোট ছোট গল্প দিয়ে বলেছেন, খুব ভালো লেগেছে, বলছে যে আগমানাং মুখার্থ জগৎ হিতায় চ, তোমাদের ওই যে দেখো মূল্যবোধ শিক্ষা, দু পাশে দুটো লোগো আছে, রামকৃষ্ণ মিশনের লোগো আর এ পাশে তোমাদের স্কুলের লোগো লাগানো আছে, লোগা তো একটা একটা ভাব, একটা থিম, এটা হচ্ছে আত্মমুখার্থ জগৎ হিতায় চ। তার মানে হলো যে তুমি জীবনে এমন কাজ করবে, এমন কর্ম করবে, তোমার জীবনটা, জীবন চরিত্রটা, তোমার জীবনের যাত্রাপথটা এমন বেছে নিবে, মানে এই যে রথযাত্রা, যাত্রা
আমার যাত্রা, আমার আমার জন্ম থেকে এই এই 40-50 কি 70-80 বছর আমি যে আমার যে যাত্রাপথ, যাত্রাপথটা কেমন হবে সেটা আমি ঠিক করে নেব। সুতরাং আমি সেই কর্ম করব যে কর্মের মধ্য দিয়ে আমার জীবন সুন্দর হবে, আমি আত্মমুখার্থ হব এবং সেই কাজগুলো হবে জগতের কল্যাণের কাজ। অর্থাৎ তুমি যদি কোনো কাজ নিঃস্বার্থপরভাবে করো, যে কাজই করো, যে কাজই করো, সেটা যদি নিঃস্বার্থপর হয়, নিজের জন্য নয়, যদি নিঃস্বার্থপর হয়, নিশ্চয়ই জগতের কল্যাণের জন্য সেই কাজ হবে। সেই জগতের কল্যাণের জন্য যদি কাজ হয়, তাহলে নিশ্চিত জানে তোমার আত্মমুক্তি ঘটবে। মহারাজজি তোমাদের এত টাকা খরচ করে বই নিয়ে এসেছে, তোমাদের এইরকম ব্যবস্থা করেছে, মহারাজ তো আর চাকরি করেন না, আমাদের মহারাজ তো আর অনেক ইয়ে করেন না, মহারাজ তো এই টাকা সংগ্রহ করে তোমাদের জন্য যে কাজগুলো করছে নিঃস্বার্থপর কাজ করছে। আমিও চাইব তোমরা জীবনে নিঃস্বার্থপর কাজ করো। ভগবান বুদ্ধকে তোমরা জানো, তোমরা দেখলাম 2021-22 সালে 12-এর ছেলেমেয়েরা তোমরা তারা যখন পরীক্ষা দিতে গেছে, একটা ভগবান বুদ্ধের মূর্তি হেডমাস্টার মশাইয়ের বসার ঘরে দেখেছে। ভগবান বুদ্ধ তার নাম কি জানো, কে বলতে পারে তার বাবার নাম? হ্যাঁ, সিদ্ধার্থের বাবার নাম শুদ্ধতম, তার ছেলের নাম বলো বলো, সিদ্ধার্থের ছেলের নাম রাহুল, তাই না? তার স্ত্রীর নাম যশোধারা। তাহলে দেখো, ভগবান বুদ্ধ তার সন্তান সন্ততি আছে, সে তো মানুষ, তাহলে সে দেবতা হবে কি করে? পৃথিবীর কোটি কোটি মানুষ, এককালে পৃথিবীতে সব থেকে বেশি ধর্মের মানুষ ছিল ভগবান বুদ্ধ, সত্যি না? যীশু খ্রিস্ট সে তো মানুষ নাকি রে, মানুষ তো, তাহলে সে দেবতা কি করে? হযরত মোহাম্মদ, তোমরা তো জানো হযরত মোহাম্মদ মানুষ, তার সন্তান সন্ততি আছে, সে দেবতা হলো কিভাবে? বিবেকানন্দ, এই তো দেখছি ঠাকুর মা স্বামীজি, যার সঙ্গে আমরা অহর, আমি অহর হই থাকি মানুষ, কিন্তু প্রতিদিন দেবতা গেলে উঠে। সেইটাই একটুখানি বলবো, সময় আজকের খুব কম, সময় কম, অনেকটা তোমরা করেছ, শুধু বলছি স্বামী বিবেকানন্দ এই কথাটাই বলেছে আমেরিকার চিকাগো বক্তৃতাতে, এই কথাটাই বলেছে যে মানুষ কিভাবে দেবতা হয়। আমি নিশ্চিত বলছে, তো আমেরিকা কে আবিষ্কার করেছিল? হ্যাঁ, আমেরিকা ফেসবুচির নামে আমেরিকা হয়েছে, কিন্তু প্রথমে গুড, হ্যাঁ, ক্রিস্টোফার কলম্বাস, ক্রিস্টোফার কলম্বাস কত সাল বলতে পারবে? 1492 সাল, কত সাল? 1492 সাল। তো তিনটে জাহাজ নিয়ে গেছিল আমেরিকা, আমেরিকা নয় ভারতে, আর বলতো স্পেনের লোক, ইউরোপের স্পেনের লোক, তারা ঠিক করেছিল যে আমি ভারতে যাব, মানে স্পেনের রাজাকে বুঝিয়েছে ভারত এমন একটি দেশ, সেখানে রাস্তার উপরেই তো সোনা পড়ে আছে, আপনি শুধু জাহাজ নিন, আমি যাব আর সোনা দানা সব পুড়ে নিয়ে আসবো। তো এরকম নিনা পিন্টা সান্তা ক্লারা তিনটি জাহাজ নিয়ে সেই ক্রিস্টোফার কলম্বাস ভারতে আসবে, কিন্তু সে চলে গেছে আমেরিকা। তো আমেরিকা আবিষ্কার হয়ে গেল কত সালে? 1492, এখন তো 2025 না, কত বছর তোরা মনে মনে হিসেব কর। যাই হোক, বলছি যে 1492-এ ক্রিস্টোফার কলম্বাস আমেরিকা আবিষ্কার করলো, যখন নতুন একটি দেশ হয়ে গেল, তখন ইউরোপের মানুষ, তখন তো নতুন আমেরিকা তো জানোই, এই পাশে ইউরোপ আর আটলান্টিক মহাসাগরটা পেরিয়ে গেল ওপাশে আমেরিকা,
উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, তো উত্তর আমেরিকা, তখন যখনই নতুন একটি দেশ আবিষ্কার হয়ে গেল তখন ইউরোপ থেকে ইংল্যান্ড, জার্মান, ইতালি, যুগোস্লাভিয়া, আলবানিয়া, তুরস্ক, অস্ট্রেলিয়া, সব জায়গা থেকে, সব জায়গা থেকে মানুষ দলে দলে আমেরিকায় বাস করতে লাগলো। সুতরাং কারা যাবে, কারা যাবে আমেরিকাতে? ধরো এখন সল্ট লেকে একটা জমি পাওয়া যাচ্ছে, তো কারা দেবে? সল্ট লেকে 1 কোটি কেনা বলে দাম। তাহলে যারা অত্যন্ত বুদ্ধিমান, যারা অত্যন্ত পয়সাওয়ালা, যারা অত্যন্ত বিচক্ষণ, তারাই যাবে। সো ইউরোপে বড় বড় বুদ্ধিজীবী, ধনী, তারাও চলে গেল আমেরিকা। আমেরিকায় তারা নতুন দেশ করলো, সুন্দরভাবে দেশ করলো, তাদের বুদ্ধিতে দেশ করলো, এবং তাদের উন্নত বুদ্ধিতে বৈজ্ঞানিক চিন্তা ভাবায় ভাবনায় আধুনিক আমেরিকা হয়ে গেল। তার ঠিক 400 বছর পর 1893 সাল ধরো তারা ঠিক করলো, আমরা যে এত উন্নত করেছি বিজ্ঞানে, সাহিত্যে, নারী প্রযুক্তিতে, চিকিৎসা বিজ্ঞানে এত উন্নতি করেছি, আমরা পৃথিবীর লোকগুলোকে নিয়ে এসে ধরে ধরে দেখাবো। তো তারা এসে দেখবে, পৃথিবীর বিভিন্ন দেশের লোক এসে দেখবে, এবং দেখে তারা আমাদের কাছ থেকে শিখে তাদের দেশটাকে উন্নত করবে, এটা ছিল উদ্দেশ্য। সেই উদ্দেশ্যে একটা মেলা বসেছিল, বিরাট মেলা, 1037 একর জায়গা জুড়ে, মানে একটা বিরাট অঞ্চলের মতো, নন্দকুমার থেকে এই জায়গাটা বিরাট এলাকা, এইরকম দিয়ে একটা মেলা বসছিল। মেলা 20টা ফ্যাকাল্টি ছিল, বিজ্ঞান কত উন্নত, নারী প্রযুক্তি কত উন্নত, সাহিত্যে কত উন্নত, শুধু নয় আমরা ধর্মে কত মহান, আমরা সব ধর্মকে কীভাবে গ্রহণ করতে পারি, আমাদের খ্রিস্ট ধর্মই সব থেকে শ্রেষ্ঠ ধর্ম, এই ধর্মের সকলের গুণগান করব আমরা, সেই ভেবেই একটা বিরাট মেলা বসিয়েছিল। সেই মেলাতে স্বামী বিবেকানন্দ শুধু উপস্থিত হয়েছিলেন একটা ধর্মের বিষয়ে, আরও অন্য অন্য 19টা বিষয় ছিল, বিশাল মেলা। বিবেকানন্দ গিয়ে অবাক হয়ে গেল, বলে এ তো লাগবে 1 মাস শুধু ঘুরতে, 1 মাস ঘুরতে অবাক হয়ে যাবে, যে ওই জাহাজগুলো নিয়ে তারা ইয়েতে গেছিল, মানে নানা পিঙ্কা সান্তা ক্লারা বললাম না, সেটাও প্রদর্শনীতে দেওয়া আছে। বলছি প্রায় 27 মিলিয়ন মানুষ সেখানে উপস্থিত হয়েছিল। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, ওরা নারী প্রযুক্তি কত উন্নত, আজকের আমাদের দেশ তো এইরকম হচ্ছে উন্নত, সেটা বোঝানোর জন্য ওইখানে একটা লাইব্রেরি বানানো হয়েছিল, লাইব্রেরি তৈরি করেছে, মেলার জন্য লাইব্রেরি তৈরি করেছে, 8000 বই রাখা হয়েছিল, সবগুলো মেয়েদের লেখা বই। শুধু তাই নয়, যে বিল্ডিংটা তৈরি করেছিল তার যে আর্কিটেক্টটা সেও এক মহিলা, এইরকম আর কি, এইরকম উন্নত। তো স্বামী বিবেকানন্দ সেখানে গেছিলেন ধর্মের বিষয়ে বলতে, সেই ধর্মটা গিয়ে দেখে, আমি বিস্তারিত বলতে পারবো না, আর 5-7 মিনিটে শেষ করতে হবে, তো গিয়ে দেখে যে কলম্বা সব পৃথিবীর 7000 বিদগ্ধ পণ্ডিত মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এসে সেইখানে উপস্থিত হয়েছে, এবং 9টি 10টি ধর্ম সম্প্রদায়ের মানে যাজকরা তারাও উপস্থিত হয়েছে, এবং সেখানে প্রতিপন্ন করা হবে, তারা চাইছে যে আমাদের খ্রিস্ট ধর্মটা সব থেকে শ্রেষ্ঠ, এবং এই এটাই আসল ধর্ম, পৃথিবীতে খ্রিস্ট ধর্মের প্রভাব এ কত মহৎ সেটা আমরা আপনাদেরকে ডেকে এনেছি, দেখে যান। এইরকম হয়েছে সেই সভাতে স্বামী বিবেকানন্দ, তোমরা সেই ঘটনা তোমরা জানো, পরপর করে জাপানের ইয়ে বললো, তারপর চীনের যে প্রতিনিধি যিনি দেখেছিলেন তিনি বললেন, আমাদের বৌদ্ধ ধর্ম সম্প্রদায়ের সেও বলল, একদম বিকেল প্রায় 3:30 বেজে গেল, যখন সকাল 10টা থেকে শুরু হয়েছিল, বিবেকানন্দ বলেনি, যখন 3:30 বাজলো, মানে বিবেকানন্দ তো তার ইয়েটা আমি বলছি না তোমাদেরকে, তার কয়েকদিনের যে ঘটনা ওইখানে থাকা সেটা মস্ত বড় ইতিহাস, যাই হোক, সে খুব এর মধ্যে এই 7000 বিদগ্ধ পণ্ডিতকে 3:30 সময় বললো যে শোনো, আমার আমেরিকার বোনও ভাইরা,
তোমরা জানো এই সিস্টার এন্ড ব্রাদার্স অফ আমেরিকা এই কথাটা বলতে মানে সে বলছিল হৃদয় থেকে, আমেরিকা আমার বোন ও ভাইরা তোমরা শুনো, তোমরা সকলে অমৃতের পুত্র, অমৃতাশা পুত্র, তোমরা সবাই ঈশ্বরের সন্তান। যদি ভগবান বুদ্ধ ঈশ্বর হয়, যদি যীশু খ্রিস্ট ঈশ্বর হয়, হযরত মুহাম্মদ যদি মানুষ হয়ে দেবত্ব হয়, তাহলে আমি নিশ্চিত তোমরাও দেবত্ব। সেই দেবত্বের ভিতরে যে শক্তিগুলো আছে সেই আপনা থেকে হৃদয় থেকে তোমাদের শক্তিগুলো যদি নিজের থেকে বহিঃপ্রকাশ হয়, অন্তর থেকেই যদি হয়, তাহলে সেই যে শিক্ষা লাভ করবে সেই শিক্ষাই প্রকৃত শিক্ষা। তার মানে তোমরা, আমি নিশ্চিত তোমরাও একজন দেবতা, তোমরাও ভগবান বুদ্ধ হতে পারো, তোমরাও হতে পারো। এই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তোমাদের এইখানে আছে, বিদ্যাসাগরের কাছে উপকৃত হয়নি এমন মানুষ নেই। বলছে স্বামী বিবেকানন্দ, বলছে উত্তর ভারতে এমন কোনো বালক নেই যে বিবেকানন্দের বিদ্যাসাগরের দ্বারা উপকৃত হয়নি, সবাই সাহায্য পেয়েছে, তার অনেক জীবন চরিত আছে। আমি বলছি তোমরা বিবেকানন্দকে ধরে রাখো, যে বিবেকানন্দের যে চিঠি পাঠ হয়েছে, চিঠি তো একটা পাঠ হয়েছে, তোমরা যদি জীবনে, আমি নিশ্চিত যে তোমরা যদি ওই পত্রাবলিটা কেউ যদি সঙ্গে রাখে, একটা বই, একটা বই, শুধু পত্রাবলি কেউ যদি পড়ে তার জীবন বদলে যাবে। নেতাজি সুভাষচন্দ্র বোস সে শুধু বাণী রচনা করে, মানে নেতাজি সুভাষচন্দ্র বোস তো অনেক ছোট, বিবেকানন্দের তার সঙ্গে তার সাক্ষাৎ হয়নি, কিন্তু বলছে যে আমি যে এত বড় হয়েছি এ তো আমি বিবেকানন্দের বই পড়ে রয়েছি। কদিন পরে 5 সেপ্টেম্বর তোমরা ওই যে রাধাকৃষ্ণের জন্মদিন পালন করবে শিক্ষক দিবস, তিনি বলছে যে আমি আমার জীবনটা স্বামী বিবেকানন্দের বই পড়ে পেয়েছি। স্বামী বিবেকানন্দের চিকাগো বক্তৃতা তার মুখস্থ থাকত। এই যে আমাদের তোমরা যে একটি মেয়ে, যেটা যে মেয়েটি ওই যে স্বদেশ মন্ত্র পাঠ করলো, আমি নিশ্চয় সে বিফলে যাবে না, একদম বিফলে যাবে না। মূর্খ দরিদ্র ভক্ত মুচি বেকর আমার ভক্ত আমার ভাই, হে ভীম সাহস অবলম্বন করো, সদর্পে ডাকিয়া বলো ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেব দেবী আমার ঈশ্বর। এ কথাগুলো যে বলতে পারে সে কোনোদিন বিফলে যাবে না, সে নিশ্চিত মানুষের মতো মানুষ হয়ে যাবে। তো আমি আরেকটা কথাই বলবো যে তোমরা সত্যে প্রতিষ্ঠিত হও, সত্য। শুধু একটা আমি হয়তো নিশ্চিত কোনো সময় বক্তৃতায় বলেছি তোমাদেরকে, কোনো বলেছি গতবারে যে মিথ্যে বলবে না, বলেছি ধরো ধরো বিরেন, বিরেন গ্রামের একটি ছেলে মিথ্যে কথা বলে, তো বিরেন মিথ্যে কথা বলেছে, মিথ্যে কথা বললে তার খাওয়া পড়া কোনো অভাব হবে, হবে হবে না, তো পরের দিন সে একটা মিথ্যে কথা বললো, তাতেও কিছু তার হবে না, পরের দিন আর একটা মিথ্যে কথা বললো, বড় জোর বন্ধু বান্ধব গ্রামের লোক বলবে বীরের মিথ্যে কথা বলে। কিন্তু বীরের মন প্রাণ শরীর হৃদয় সবটাই তার মিথ্যে হয়ে গেছে, আর কোনোদিন সে সত্যে উন্নীত হতে পারবে না। উপনিষদ বলছে আত্মপদ সর্ব বুদ্ধে সুযোগ, সুতরাং সত্যে উন্নীত হতে হবে। তাও আজকে আমি বলছি তোমরা সত্যে উন্নীত হও, সত্য যদি ঠিক থাকো, যেমন সত্যকে তুমি প্রতিষ্ঠা করবে, তোমাকে দেখে তোমার বাড়ি শিখবে, তোমার পরিবেশ শিখবে, তোমার এলাকা তোমাকে দেখে শিখবে, তুমি সেই তৈরি হও। আমি নিশ্চিত আমার এই 4 বছরের অভিজ্ঞতা হয়েছে, তোমরা সত্যি সত্যি ভালো, তোমরা আরও ভালো হও, তোমরা আরও সুন্দর হও। আবারও বলি যাহা মঙ্গল যাহা তেজদীপ্ত যাহা বিজ্যমান যাহাই অমৃত তাহাই গ্রহণ করিতে হইবে। নমস্কার। অসংখ্য ধন্যবাদ।